বন্ধুরা আজকে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত দু সালে ডাব্লিউ বিসিএস মেন পরীক্ষার পেপার ফাইভ কমপ্লিট হল পেপার ফাইভের মধ্যে রয়েছে ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অর্থনীতি এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব যে এই পরীক্ষার প্রশ্নপত্র কিরকম হয়েছে আপনারা পুরো ভিডিওটা বিস্তারিতভাবে দেখলে আশা করি আপনাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে সবার প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে পুরো যে পরীক্ষা দুশোটা প্রশ্নপত্র তার মধ্যে প্রশ্ন কঠিন সংখ্যা যদি দেখা যায় তাহলে সেটা হয়তো পঁচিশটা মতো হবে তার বেশি কিছুই কঠিন প্রশ্ন নয় মোটামুটি একজন পরীক্ষার্থী এই পরীক্ষায় একশো সত্তর পঁচাত্তর নম্বর উত্তর অনায়াসেই করে আসতে পারবেন এরকম একটা প্রশ্ন দেয়া হয়েছে এবার আমরা যদি সংবিধানের মধ্যে দেখি বা ইন্ডিয়ান পলিটির অংশটা দেখি তাহলে দেখব যে সবথেকে বেশি জোর যেটাতে দেওয়া হয়েছে সেটা হচ্ছে দুটো জায়গাতে একটা হচ্ছে পার্ট আর্টিকেল এবং বিভিন্ন বছরের ইয়ার থেকে যে প্রশ্নপত্র রয়েছে সেগুলো মানে বিভিন্ন বছরের ইয়ার না মানে বিভিন্ন ঘটনার যে ইয়ার মানে কত সালে এটা ঘটেছে কত সালে এই জিনিসটা হয়েছে এরকম প্রশ্ন দেওয়া হয়েছে সবচেয়ে বেশি এবং একশোটা যে প্রশ্ন আছে সেই একশোটা প্রশ্নের মধ্যে তিরিশটা মতো প্রশ্ন এই সাল ধরে বা আর্টিকেল সিডিউল পার্ট এই অংশ থেকে এসছে এরকম প্রশ্ন প্রায় তিরিশটা থার্টি পার্সেন্ট কোয়েশ্চেন এই জায়গা থেকে এসছে এবার যদি আমরা দেখি যে আরো মোটামুটি কোন কোন ধরনের প্রশ্নগুলো করতে অসুবিধা হতে পারে যেমন ধরা যাক উনিশশো সালের এপ্রিল মাসে কোন ল্যাঙ্গুয়েজ ইনক্লুশন হয়েছিল এরকম একটা প্রশ্ন বা এরকম একটা প্রশ্ন যে হানড্রেড অ্যামেন্ডমেন্ট কি ছিল বা দু সালে জানুয়ারিতে কোন হাইকোর্ট প্রতিষ্ঠা হয়েছিল যদি এই প্রশ্নটা বহু পরীক্ষার্থী পারবে যে অ্যাপালেট বোর্ড এটা কার আন্ডারে রয়েছে তারপর ভারতীয় সংবিধানের যে বৈশিষ্ট্য সেটা ডিজিটি ফ্লেক্সিবিলিটি নিয়ে সেটা কে উক্তি করেছিলেন এই বিষয়ে বা কংগ্রেস সেশন এবার কংগ্রেস সেশন বলতে আমরা তো উনিশশো সালের আগে পর্যন্তই পড়ি কিন্তু উনিশশো সালের পরবর্তী কোন সেশনে সোশ্যালিস্ট প্যাটার্নের অ্যাকসেপ্টেন্স হয়েছিল এই প্রশ্নটা অরিজিনাল কনস্টিটিউশন হাতে লিখেছিলেন কে আমরা বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের প্রথম ভাষাটা পড়ি কিন্তু সংস্কৃত কোথাকার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এই বিষয়টা অফিসিয়াল ডকুমেন্ট থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে আবার বিহারের কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বিহারে যে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারের এক্সেমশন হয়েছিল সেই বিষয়টা মোটামুটি সংবিধানে এই কটা প্রশ্ন যা কঠিন লাগলেও লাগতে পারে কিন্তু বাকি সব প্রশ্নই মানে পঁচাশি থেকে নব্বইটা প্রশ্ন করতে গিয়ে কারোর কোনো রকম সমস্যা হওয়ার কথাই নয় সংবিধানের ক্ষেত্রে আর যেটা বলা যায় যে কেসের ব্যাপার সম্পর্কে যেমন ধরা যাক গোলকনাথ কেস বা মিনারভা মিলস কেস বেরুবাড়ি কেস ঠিক আছে এই যে কেস গুলো রয়েছে এই কেস গুলো সম্পর্কে ভালো করে পড়ে যেতে হবে কারণ এগুলো থেকে বেশ কিছু প্রশ্ন দেওয়া হয়েছে এই চারটে যে কেস আছে গুরুত্বপূর্ণ এই হচ্ছে সংবিধানের পাঠ এবারে আমরা যদি অর্থনীতির দিকে আসি অর্থনীতিতে সব থেকে বেশি জোর যদি কারোর উপর দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে একশোটা যদি প্রশ্ন হয় অর্থনীতিতে সেই একশোটা প্রশ্নের মধ্যে মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা প্রশ্ন এসছে রিজার্ভ ব্যাংক করে আর আমরা সব থেকে যে প্রশ্নটা নিয়ে চিন্তিত থাকি বা যে প্রশ্নগুলোর উপর দু হাজার আঠারো উনিশে একসময় খুব জোর দেওয়া হতো সেটা হচ্ছে অর্থনীতির কারেন্ট অ্যাফেয়ার্স যে পোর্শান রয়েছে সেটা কিন্তু এটা আনন্দেরই বোধহয় বিষয় হবে যে এবারে আনন্দ মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর তিন থেকে চারটে এসছে তার মানে পাঁচটাও ক্রস করেনি অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স যেটা নিয়ে সব পরীক্ষার্থীরা চিন্তিত থাকে এবং অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য ইকোনমির যে সেকশন সেটা কোথা থেকে পড়ব কোন জায়গা থেকে পড়লে এটাতে সমস্ত আশঙ্কা কাটবে তার প্রশ্ন মাত্র তিন থেকে চারটে মানে পাঁচও ক্রস করেনি সুতরাং এই জায়গাটা নিয়ে কোনো চিন্তাই নেই এবারে আমরা যদি আসি যে এখানে কোন জায়গা থেকে প্রশ্নপত্রগুলো এসছে যেগুলো একটু কঠিন লাগতে পারে যেমন ধরা যাক গুডস ইন্ডাস্ট্রি গ্রোথ সেই বিষয়টা থেকে প্রশ্ন এসছে বা চাইল্ড লেবার রিলেটেড তার যে প্রোটেকশন অ্যাক্ট সেটার ইয়ার বা সেটার কিছু বৈশিষ্ট্য এই রিলেটেড প্রশ্ন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থেকে যে প্রশ্ন এসছে সেটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়ার যে কম্পিটিশন অন্য দেশের সাথে সেই জায়গাটা কোন স্টেটে ইনফ্যান্ট মর্টালিটি সেই বিষয়টার প্রশ্ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে লেবার কোড সেই জায়গাটা থেকে প্রশ্ন এগ্রিকালচার সেক্টর তার গ্রোথ রেট জিজ্ঞাসা করা হয়েছে সেটা কমে গেছিল আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এটা একদম মানে স্বাধীনতার পরবর্তী সময়টা বুঝি কিন্তু এটা উনিশশো নব্বইয়ের পর থেকে জিজ্ঞাসা করা হয়েছে ইন্ডিয়ান প্ল্যানের যে ফাইন্যান্স সেই সেকশনটা থেকে ভারতবর্ষের বাইরে ইন্ডিয়ার ইনভেস্টমেন্ট কোথায় বেশি সেই জায়গাটা থেকে বা বিভিন্ন মহিলাদের ক্ষেত্রে মাইক্রো ক্রেডিট ফেসিলিটি যে দেওয়া হয় সেটার প্রতিষ্ঠান থেকে এই প্রশ্নগুলো কিছুটা হলেও কঠিন লাগতে পারে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার উপর যেরকম গুরুত্ব দেওয়া হয়েছে মেন্সের কোশ্চেনে আর একটা জায়গার উপরেও গুরুত্বটা খুব বেশি করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট ফরেন ট্রেড এইটা এবং ব্যালেন্স অফ পেমেন্টের যে জায়গা রয়েছে সেই জায়গাটা এইটার উপরে জোর দেওয়া হয়েছে আর একটা কথা বলা সেটা হচ্ছে যে পুরো প্রশ্ন যদি আমরা দেখি মানে ইকোনমি পার্ট বা কনস্টিটিউশন বা পলিটি পার্ট কোথাও যে খুব বেশি কনসেপচুয়াল আছে এরকম কিন্তু হ্যাঁ প্রশ্নের আয়তন বড় হয়তো আছে কিন্তু সেগুলো যে খুব বেশি আপনাকে ভাবনা চিন্তা করে উত্তর দিতে হবে তা নয় বরং আপনি যেরকম হয় মানে লোকে মুখস্থ করে যায় এবং এটা অ্যান্সারে গোল করতে হয় যে চারটি অপশন কোনটা সঠিক হতে পারে বলে আপনার মনে হচ্ছে যেরকম কোশ্চেন আগে দেখা গেছে ইকোনোমিতে এসছে বা পলিটিতে এসছে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই অর্থাৎ এই পরীক্ষা দেওয়ার পর কোনো একজন পরীক্ষার্থী যদি দাবি করেন যে তিনি একশো পঞ্চান্ন নম্বর পাবেন তাহলেও কিন্তু অবাক হওয়ার কোন রকম ব্যাপার নেই বরং সেই নম্বরটা এই কোশ্চেনের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড সেটিং বা মার্কস হিসাবেই দেখা যেতে পারে অর্থাৎ মোটামুটি পঁচিশ তিরিশটা প্রশ্ন বা কুড়ি পঁচিশটা প্রশ্ন খুব জোর কঠিন আসছে আর বাকি প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার্থীরা সাধারণ বইপত্র যেগুলো রয়েছে সেগুলো পড়ে গেলে অনায়াসেই উত্তর করতে পারবে বিন্দু মাত্র কোনো সমস্যা হবে মানে কিছুই নেই আর কনসেপচুয়াল বেসড এক সময় হতো যে পলিটিক কোশ্চেন বা ইকোনমিক কোশ্চেন বিশেষ করে দু হাজার পিরিয়ডে যে ধরনের প্রশ্নপত্র হয়েছে এই পেপারটাতে তার তুলনায় এটা প্রায় কিছুই নয় বলতে গেলে এমনকি দু হাজার তেইশের প্রিলিমিনারিতেও যে প্রশ্নের স্ট্যান্ডার্ড সেট হয়েছিল তার তুলনাতেও এটা কিছু না অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন যেটা দেখালো মানে বিগত তিন দিনের যে ট্রেন্ড দেখা যাচ্ছে সেটা ডিসক্রিপটিভ প্যাটার্নের বাংলা ইংরাজি থেকে শুরু করে আজ পর্যন্ত যাতে ফার্স্ট হাফগুলো অর্থাৎ বাংলা পেপার থ্রি অর্থাৎ ভূগোল এবং ইতিহাস এবং আজকে পেপার ফাইভ অর্থাৎ সংবিধান এবং অর্থনীতি প্রত্যেকটাই কিন্তু বেশ সহজ প্রশ্ন অর্থাৎ প্রথম ধাপটা পরীক্ষার্থীদের ভালো রান তোলার সুযোগ পাবলিক সার্ভিস কমিশন দিয়ে রাখছে কিন্তু সেকেন্ড হাফের যে জায়গাটা সেই জায়গাতেই কাঠিন্য যে জিনিসটা সেটা গত দুদিনেও দেখা গেছে যে ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফ যথেষ্ট কঠিন দেখা যাক আজকে তো সেকেন্ড হাপে অঙ্ক এবং জিআই এর পরীক্ষা আছে দেখা যাক কি হয় সেটা আমি প্রশ্নপত্র পেলে আলোচনা করব তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন প্রেস করে দেবেন অবশ্যই এবং ভিডিওটা কেমন লাগলো আপনাদের সেটা জানাবেন আপনাদের কমেন্ট সেকশনে আপনারা পরীক্ষা যারা দিয়ে বেরোবেন তারা যখন দেখবেন অবশ্যই জানাবেন আপনারা কি রকম পরীক্ষা দিয়েছেন আপনাদের কেমন আর একটা কথা যেটা বলার যেটা যোগ করতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে যে দু সালে সেন্সাস এখনো পর্যন্ত হয়নি আমরা যতদূর জানি যে দু হাজার এগারো সেন্সাসই হয়েছে দু হাজার একুশের সেন্সাস কিন্তু লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি কোথায় মানে এটা দেখে আমি একটু অবাকি হয়ে গেছি যাই হোক এর আগেরটাতে মানে এর আগের ভূগোলের ক্ষেত্রে দু হাজার একের থেকে প্রশ্ন এসেছিল আর এটাতে দিয়ে হলো দু হাজার একুশ থেকে সম্ভবত হয়তো এটা দু হাজার এগারো হবে ছাপার ভুল হয়ে গেছে যাই হোক এটা তো পরীক্ষার হলে ঠিক হয়ে করে দেওয়া হলেও আমি সেটা যাইনি কারণ প্রশ্নপত্র যেটা পেয়েছি ওটাতে কোনো কারেকশন ছিল না এটাই বলার যে দু হাজার এগারো সেন্সাস হয়নি কিন্তু সেখান থেকে হঠাৎ মানে এতটা কারেন্ট কিভাবে হয়ে গেল যাই হোক ভালো থাকবেন বিজয়ী হবেন সফল হবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকন প্রেস করে দেবেন এবং মিসলেনিয়াস আর কারেন্ট আর ক্লাগশিপের যদি টেস্ট নিতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার জিমেল আইডি সেটার মাধ্যমে ছাব্বিশে মার্চের ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করুন ভালো থাকুন